إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته بسم الله এই কথাটুকুর অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এই যে একটি সেন্টেন্স, এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স, প্রিপজিশনাল সেন্টেন্স। যেমন বলা হচ্ছে উইথ দ্য নেম অফ আল্লাহ, তো এখন এটার পূর্ণ অর্থ আমরা ধীরে ধীরে শিখব, কিন্তু আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানুর রহিম নিয়ে যে ছোট একটি জটিলতা আছে সেটাকে আমরা প্রথমে সমাধান করে তারপরে আমরা বিসমিল্লাহির রহমানুর রহিম এই আর রহমান আর রহিমের দিকে আমরা ইনশাআল্লাহ তাআলা যাব। প্রথমেই হচ্ছে ইত্তেফাকুল উলামা, যে আলিমদের ভিতরে ঐক্যমত্য হয়েছে যে বিসমিল্লাহির রহমানুর রহিম কোরআনুল আজিমের একটি আয়াত, এর একটি অংশ, জুজউম মিন আয়াতিন মিন আয়াতিল কোরআনুল কারীম, একটি আয়াতের একটি অংশ বিসমিল্লাহির রহমানুর রহিম, এ ব্যাপারে কোনো মতভেদ নাই। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীমুন إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم سورة النمل آيات نمبر 31 এখানে যে কুইন অফ শেবা, আমরা অনেকে তার নাম জানি বিলকিস, কিন্তু এটি কোনো হাদিসের মাধ্যমে নামটি নেই, এটি ইসরায়েলিয়াত থেকে এসেছে। যে শেবার রানী যখন বলল হে পারিষদ বর্গ, আমি আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে, কিতাবুন কারিমুন, সেই পত্রটুকু এসেছে সুলাইমান আলাইহিসসালামের পক্ষ থেকে, আর পত্র হচ্ছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানুর রহিম, তার মানে এই আয়াতের একটি অংশ হচ্ছে বিসমিল্লাহির রহমানুর রহিম, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন পরের সমস্যা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানুর রহিম এই অংশটুকু, এই আয়াতটুকু, এটা কি সুরা ফাতিহার অংশ নাকি সুরা ফাতিহার অংশ নয়, এ ব্যাপারে স্কলারদের ভিতরে দ্বিমত রয়েছে। তবে সঠিক দলিল অনুযায়ী এটি সুরা ফাতিহার একটি অংশ, এই বিষয়ে হাদিস রয়েছে, হাদিস হচ্ছে ইরওয়াউল গালিল, হাদিস নাম্বার 343, আন উম্মু সালামা আন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বারা ফি সলাতি বিসমিল্লাহির রহমানুর রহিম ওয়া আদ্দাহা আয়াতান। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ভিতরে বিসমিল্লাহির রহমানুর রহিম এটি পড়লেন এবং তাকে একটি আয়াত হিসাবে গণ্য করলেন, হাদিস সহিহ। তাতে বোঝা যাচ্ছে যে বিসমিল্লাহির রহমানুর রহিম সূরা ফাতিহার একটি আয়াত। ওয়ান আরেকটি হাদিস হচ্ছে, এই হাদিসটুকু সিলসিলাতিল আহাদিস সহিহা, হাদিস নাম্বার 1183, وعن أبي هريرة رضي الله تعالى عنها قال عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قرأتم الحمد لله فاقرأوا بسم الله الرحمن الرحيم إنها أم القرآن وأم الكتاب وسبع المثاني وبسم الله الرحمن الرحيم إحدى آياتها أفي الرواية إحداها
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হাদিসটুকু দিয়ে প্রমাণ হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রাহিম সুরা ফাতিহার একটি আয়াত। অথবা কোন কোন স্কলার মনে করেন যে বিসমিল্লাহ রহমান রাহিম একটি স্বতন্ত্র আয়াত, এটিও একটি ওপিনিয়ন। তো এখানে হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসটুকু সহিহ দারাকুতুনিতে এসেছে এবং আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহি বলেছেন যে তোমরা যখন আলহামদুলিল্লাহ পড়ো মানে ফাতিহা পড়ো ফাকরাউ বিসমিল্লাহ রহমান রাহিম, তখন তোমরা বিসমিল্লাহ রহমান রাহিম পড়ো। সুরা ফাতিহা হচ্ছে কোরআনের মূল উম্মুল কিতাব ও উম সাবুল মাথানি, আর এটি হচ্ছে বারবার তেলাওয়াত করা 7টি আয়াত বিশিষ্ট একটি সুরা, এবং বিসমিল্লাহ রহমান রাহিম ইহদাহা একটি আয়াত। এখন এই হাদিস অনুযায়ী ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি মনে করেন যে বিসমিল্লাহ রহমান রাহিম একটি আয়াত সুরা ফাতিহা। এই কারণে আমাদের যে মুসহাফ রয়েছে কোরআন শরীফ যেটা আমাদের বাংলাদেশে ছাপা, ওখানে দেখবেন যে বিসমিল্লাহির রহমান রাহিমকে এক দেওয়া হয়েছে, এক, তারপরে আনআমটা ওখানে লা দিয়ে খামসা পাঁচ দেওয়া হয়েছে। তার মানে পাঁচজন কারি এই জায়গাতে ওরা থামে না এবং বিসমিল্লাহ রহমান রহিমকে এক ধরা হয় একটি আয়াত, এবং 7টি আয়াত এইভাবে করা হয়েছে। যারা বিসমিল্লাহ রহমান রহিমকে মানে সুরা ফাতিহার অংশ মনে করে না, তাদের মতে আনআমটা ওই ওই জায়গাতে আয়াতটুকু ভাগ হয়ে যায়। আপনারা লক্ষ্য করেন যে কোরআনুল কোরআন শরীফের যে কপি আপনাদের বাসায় আছে, দেখুন যে শেষের দিকে এই লা দেওয়া আছে এক জায়গায়। যে বাংলাদেশের যে কোরআন শরীফ গুলো রয়েছে সেগুলোর ভিতরে যে ওখানে সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, তারপরে সেখানে লা দেওয়া হয়েছে, পাঁচ লেখা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এটি একটি আয়াত। বিসমিল্লাহ রহমান রহিমকে একটি আয়াত ধরা হয়েছে ফাতিহা। এই কারণে কোন কোন মসজিদে যখন আপনারা নামাজ পড়েন তখন অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেব বিসমিল্লাহ রহমান রহিম জোরে জোরে, তো জোরে পড়লে আপনারা রাগ করবেন না। এর কারণ হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রহিম একটি আয়াত সুরা ফাতিহার একটি অংশ, এবং তারা সেটি জোরে পড়ে যেহেতু হাদিসটা সহি রয়েছে। কিন্তু অন্য হাদিসে এসেছে যে বিসমিল্লাহ রহমান রহিম আয়াত হলেও এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে পড়তেন না। সুতরাং দুই রকমেরই হাদিস রয়েছে। তো কোনো কারণে যদি মসজিদে, বিশেষ করে উত্তর আমেরিকায় কোনো মসজিদে যদি শুনেন যে কোনো ইমাম, বিশেষ করে আরব দেশীয় ইমাম, যদি বিসমিল্লাহির রহমান রহিম শব্দ করে পড়ে, তাহলে সে ভুল করছে না, সে ঠিকই করছে। এর কেননা বিসমিল্লাহ রহমান রহিম সুরা ফাতিহার একটি আয়াত, এবং যেহেতু একটি ফাতিহার আয়াত সেই জন্য সে অন্য আয়াতের মতোই শব্দ করে পড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা কেন কেন এটা পড়ে, এর সপক্ষেও হাদিস রয়েছে। যেমন উম্মু সালামা আন্নাহা সুইলাত আন কিরাআত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মু সালামাকে জিজ্ঞাসা করা হয়েছিল রাদিয়াল্লাহু আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাআত কিভাবে পড়তেন। ফাকালাত কানা ইউকাতিউ কিরাআতুহু আয়াতান আয়াতান বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি প্রত্যেকটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন এবং প্রথমে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইরওয়াউল গালিল। তাতে বোঝা যাচ্ছে যে এই হাদিসের অনুযায়ী যে বিসমিল্লাহ রহমান রহিমও পড়তেন। তো সুতরাং যিনি জোর করে শব্দ করে পড়ছে তিনি তেমন একটা ভুল করছেন না, তার দলিল রয়েছে। এর সপক্ষে আরো অনেক হাদিস রয়েছে। কানা ইদা কারা কাতা কারাতুহু আয়াতান আয়াতান ইয়াকুলু বিসমিল্লাহ রহমান রহিম সুম্মা ইয়াকিফু সুম্মা ইয়াকুলু আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থামতেন, তারপরে তিনি বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুম্মা ইয়াকুফ, তারপরে আবার থামতেন
আর রহমানুর রাহিম, এভাবে পড়তেন। আবার হাদিস রয়েছে কাতাদা থেকে রাদিয়াল্লাহ আনহা, তাবিঈ কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা, সুইলা আনাস কাইফা কানাত কিরাআতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কা ফাকাল কানাত মাদ্দা মাদ্দা সুম্মা ক্বারা বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়ায়ামুদ্দু বিররহমান ইয়ামুদ্দু বিররহিম, মানে মিম গুলোকে টেনে টেনে পড়তেন, রহমানির রহিম ইয়ামুদ্দু বিসমিল্লাহ, এইভাবে টেনে টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়তেন। এখন যারা বিসমিল্লাহির রহমানুর রহিম শব্দ করে পড়েন না কিন্তু মনে মনে পড়েন, এখানে পড়তেই হবে, সেটার কোনো, প্রত্যেক রাকাতেই বিসমিল্লাহ রহমানুর রহিম পড়তেই হবে, সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটাও পড়তে হবে। যে যে কাজটুকু প্রথম রাকাতে করা হয়, আমরা সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, আল আলবানীর লিখিত সেই বিখ্যাত কিতাবের যে আমরা দর্স দিয়েছি, সেখানে আমরা প্রমাণ করেছি দলিল সহকারে যে একটি সালাতের ভিতরে নামাজে প্রত্যেক রাকাতে তাই পড়া হবে যেটি প্রথম রাকাতে পড়া হয়, অর্থাৎ তাউজ ইস্তিআজ বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি নাফসি, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখি নাফসি, তারপরে বিসমিল্লাহির রহমানুর রহিম, এটি প্রত্যেক রাকাতেই পড়তে হবে অ্যাকর্ডিং টু আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। কিন্তু এটি আস্তে করে পড়তে হবে, যারা আস্তে পড়েন তাদের দলিল হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইফতাহ আস-সালা ফি তাকবীর ওয়াল ক্বিরাআতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ শুরু করতেন আলহামদুলিল্লাহ দিয়ে, তার মানে তিনি বিসমিল্লাহ শুনেন নাই। وعن انس بن مالك انه حدثه قال صليت خلف النبي صلى الله عليه وسلم وابي بكر وعمر وعثمان, من انس بن مالك جني رسول الله صلى الله عليه وسلم বাসায় কাজ করতেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর ওসমান এই চারজনের পিছনে নামাজ পড়েছিলেন, ফাকানু ইস্তাফতিহুনা বিলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা সবাই আলহামদুলিল্লাহ বলে নামাজ শুরু করতেন, ওয়াফি মুসলিম মুসলিমের ভিতরে আরেকটি বর্ণনা এসেছে লা ইয়াযকুরু বিসমিল্লাহির রহমানির রহিম ফিল আউয়ালিল ক্বিরাআ ওয়ালা ফি আখিরা, মুসলিম শরীফে আরেকটি বর্ণনা এসেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ করে পড়তেন না। তাহলে যারা নিঃশব্দে পড়ে তাদেরও দলিল রয়েছে, আর যারা শব্দ করে পড়ে তাদেরও দলিল রয়েছে, সুতরাং উত্তম হলো নীরবে পড়া, কেননা এই বিষয়ে শেখ আল আলবানী তার সিফাতু সালাতুন নবীর ভিতরে দলিল পেশ করেছেন যে এটা নীরবে পড়তে হবে। আনাস বিন মালিক তিনি বারবার বলেছেন যে ফালাম নাসমাহা মিন হুমা, যে আবু বকর ওমর তারা কেউই বিসমিল্লাহ রহমান রহিম শব্দ করে পড়েন নাই, তার মানে সবাই পড়তেন কিন্তু আস্তে আস্তে পড়তেন। এখন বিসমিল্লাহ রহমানুর রহিম প্রত্যেক সুরার অংশ কিনা, এটি দলিল দ্বারা প্রতিষ্ঠিত যে এটি প্রত্যেকটি সুরার অংশ, অবশ্যই সুরা তাওবার সামনে এটি নাই, সুরা তাওবা নিয়ে এত গবেষণা করার কোনো মানে হয় না, এটা আমাদের সমাজে খুব, মানুষ খুব কিউরিয়াস এটার সামনে কেন বিসমিল্লাহ রহমান রহিম নাই। তাওবা এবং আনফাল এই যে সুরাত সুরাটুকু, এটি ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবিদের ভিতরে একটি ঐক্যমত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এই সুরার সুরা বারাআ মানে তাওবা শুরুতে পড়েন নাই। কেন পড়েন নাই সেটি আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো জানেন, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই, শুধু এটা জানতে হবে যে তাওবা সুরা তাওবার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম নাই, এবং তাওবা সুরা মাঝখান থেকে যদি কোনো তেলাওয়াত পাঠ করে তাতেও বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হবে না ইনশাআল্লাহ তাআলা, এটি হচ্ছে সঠিক। কিন্তু এই সুরা ছাড়া প্রত্যেকটি সুরা বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হয়, এর হাদিস হচ্ছে হাদিস আবি দাউদ হাদিস নাম্বার 784, আন মুখতার বিন
فلفل قال سمعت أنس بن مالك يقول قال أنزلت علي آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم أعطيناك إن أعطيناك الكوثر حتى ختمها فلما قرأها قال هل تدرون ما الكوثر قالوا الله رسول أعلم قال فإنه نهر وعدنياه ربي عز وجل في الجنة মানে ঘটনাটা হচ্ছে মুখতার ইবনে ফুলফুল রাদিয়াল্লাহু আনহু উনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে যখন সূরা সূরা কাউসার নাজিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমানো আধা ঘুমা অবস্থায় ছিলেন এবং তার সাথে যখন তিনি উঠলেন তখনই বললেন যে এই মাত্র আমার উপরে একটি সূরা নাজিল হয়েছে। তো সুরাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা হিসাবে নাজিল করেছেন, সুরাতুন আনজালনা সুরা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুরা এক একটা, কিন্তু প্রত্যেকটি সুরা নাজিল হওয়ার সময় বিসমিল্লাহ রহমান রাহিম তা পড়া হয়েছে এর শুরুতে, যেমন হাদিসের ভিতরে এসেছে আল কাউসার এই সুরাটুকু সহি হাদিস দ্বারা প্রমাণিত যে বিসমিল্লাহ রহমান রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। সুতরাং বিসমিল্লাহ রহমান রাহিম এই আয়াতটুকু মানে মানে আল্লাহ সুবহান তাহলে প্রত্যেকটি সুরার শুরুতে অবতীর্ণ করেছেন, অবতীর্ণ করার পর থেকে জানতে পারা গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বুঝতে পেরেছে যে কোন সুরা কোন সুরা থেকে পৃথক হয়েছে। আন আবি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাল কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারিফু ফাসল সূরা হাত্তা তানাজ্জাল আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা বুঝতে পারেননি, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইয়ারিফু ফাসল সূরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বুঝতে পারেন নাই যে একটি সূরা কি শেষ হয়ে গেল নাকি শুরু হলো। এটি তার মানে বোঝা যাচ্ছে যে সূরা তাওবা ছাড়া প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম নাজিল হয়েছে পৃথকভাবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকটি সূরার অংশ। এখন যারা বিসমিল্লাহ রহমান রহিম কে সূরা ফাতিহার অংশ মনে করেন না, অনেকে মনে করেন যে বিসমিল্লাহ রহমান রহিম হচ্ছে একটি দোয়া, এটি কোনো আয়াত নয়, এটি আসলে একটি দোয়া, এটি পড়া হচ্ছে সুন্না মুস্তাহাব ইত্যাদি ইত্যাদি, এগুলি না পড়লেও চলবে। এদের দলিল গুলো হচ্ছে এরা যে দলিল দিচ্ছেন, দলিল যদিও শক্তিশালী নয় কিন্তু ওরা হাদিস থেকে যেভাবে দলিল বের করেছেন সেটি হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ একটি হাদিস আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আল আন আবি সাঈদ বিন আল মুআল্লা قال كنت أصلي في المسجد فدعاني رسول الله صلى الله عليه وسلم فلم أجيبه মানে سبحان الله بحمده أبو سعيد بن معلى একজন সাহাবি رسول الله صلى الله عليه وسلم তিনি মসজিদ নববীর ভিতরে নামাজ পড়তেছিলেন, এমন সময় নামাজরত অবস্থায় ওই সাহাবিকে رسول الله صلى الله عليه وسلم ডাক দিয়েছেন এবং সে নামাজ ছাড়েন নাই, নামাজে যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সে সাড়া দেয়নি। ফালাম উজিবহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেন নাই, কারণ নামাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে সে রুজু হয়েছে, তার চেহারা আল্লাহর চেহারার সাথে নিসবত রয়েছে, সুতরাং সে নামাজটাকে ছাড়ে নাই এই জন্য জবাব দেয়নি। যখন সে নামাজ শেষ করলো তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়তেছিলাম, সুবহানাল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু উসাল্লি, আমি তো নামাজ পড়তেছিলাম। সে একটি এক্সকিউজ, এটা এক্সকিউজ না, সাহাবীর কাছে সেটাই হচ্ছে দলিল যে সে নামাজ পড়ছিল এবং সে যতটুকু জানে ততটুকু দিয়েই তার উত্তর দিচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তখন
রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে বলছেন, ফকল আলাম ইয়াকুলুল্লাহ, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এই যে কোরআন থেকে একটি দলিল দিচ্ছেন, কিন্তু দলিলটা দিচ্ছেন কে? রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কোরআনের দলিল হাদিস দ্বারা এটা ইমপ্লাইড হচ্ছে, দিচ্ছেন রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ এটা যদি তিনি না বলতেন তাহলে এইটি নামাজের জন্য যে প্রযোজ্য সেটা আমরা জানতাম না। এই কারণে এই আয়াতের ব্যাখ্যাটা হাদিস দ্বারা প্রমাণ হয়েছে যে সাহাবিরা নামাজ পড়ার সময়ও যদি রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকতেন তাহলে তাদেরকে রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিতে হবে। এটি সাহাবি এবং রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। এখন এখান থেকে দলিল নিয়ে আমাদের পিতামাতা যদি ডাক দেয় নামাজ বাদ দিয়ে তার ডাকে সাড়া দেওয়াটা আসলে ঠিক নয়। স্কলাররা অবশ্য কিছুটা দ্বিমত করেছে যে নফল নামাজ যদি হয় তাহলে হয়তো পিতামাতার ডাকে সাড়া দিতেও পারে। শুনুন, ওই ধরনের পিতামাতা সতর্ক হওয়া উচিত, যদি এমন কোনো সমস্যা হয় যে ঘরে আগুন লেগে গেছে অথবা কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এবং তার নিজের প্রাণ অথবা অন্য কারোর প্রাণ বাঁচানোটা তার জন্য মানে জরুরি হয়ে পড়েছে, তখন তো নামাজ ছেড়ে দিতে হবে, সেটি ডাকা না ডাকার সাথে সংশ্লিষ্ট নয়। আর আপনারা নামাজরত অবস্থায় পিতামাতা হয়ে কখনোই সন্তানকে ডাকবেন না, কারণ এটা ডাকা উচিত নয়। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আলাম ইয়াকুল ইল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি কি জানো না, আস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, সূরা আনফাল আয়াত নাম্বার 24। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকে তখন তোমরা সাড়া দাও। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের মাধ্যমে যে নামাজরত অবস্থা হলেও নবীর ডাকে সাড়া দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা ক্বাল লি, তখন তিনি বললেন লা উল্লিমনা ও আল্লামানিক লা লা ও আল্লিমানাক সুরাতান ফি আযামু সুরাতি ফিল কোরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ, যে এ সাহাবী আমি তোমাকে একটি সূরা শিক্ষা দিব, এই সূরাটা হচ্ছে সূরাতান হিয়া আযামু আযামুন সূরা, একটি মহান সূরা কোরআনুল করিম থেকে শিক্ষা দিব মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবিকে সুবহানাল্লাহ কত ভালোবাসতেন, যদিও সে তার ডাকে সাড়া দেয়নি। দেখুন, সুম্মা আখাযা বিয়াদিহি ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা কুলতু লাহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবির হাত ধরে হাঁটতে লাগলেন, কিন্তু তিনি ভুলে গেলেন যে তাকে একটি সূরা শিক্ষা দেবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে একবারে বের হয়ে যাচ্ছেন ঠিক ওই মুহূর্তে সাহাবি তাকে মনে করিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ, আলাম তাকুল, আমি তাকে বললাম যে লা উআল্লিমানাক সূরাতান হিয়া আযামু সূরাতিন ফিল কোরআন, আপনি তো বলেছেন যে আমাকে একটি মহান সূরা কোরআনুল কারীম থেকে শিক্ষা দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবাউল মাসানি ওয়াল কোরআনুল আযীম আল্লাযী উতিতু, যে এটি হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন নাই। হ্যাঁ, এই হাদিসের ভিতরে তিনি পড়েন নাই। তো এখন এই দু একটা হাদিস আছে যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম নেই, এর মানে এই নয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়বো না, এবং আমাদেরকে পড়তে হবে এবং এতে নীরবে পড়াটা উত্তম। তবে কোনো কারণে যদি কেউ শব্দ করে পড়ে তাহলে সেটিও বেশি রাগ করবেন না, কেননা সে মনে করছে যে এটি একটি আয়াত, সুতরাং সে ওইভাবে পড়ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, যে এই যে বিসমিল্লাহির রহমানুর রহিম, এই শব্দটুকু দিয়ে আমরা কি বুঝি? যে আমরা প্রথমেই দেখব যে এই শব্দমালার ভিতরে শব্দগুলোর ক্রমবিন্যাস এটি কিভাবে আছে। প্রথমেই আছে হচ্ছে ইসমুল্লাহি তাআলা,
যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটি কি তিনি প্রথমে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার নাম রেখেছেন, কেননা তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে বলছেন যে তোমরা যদি তাকে ডাকতে চাও তাহলে প্রথম অপশন হচ্ছে আল ইসমুল আযীম, যেটি সবচেয়ে মহান নাম। এটি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন, কুল উদুল্লাহ আর উদুর রহমান, যে আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল আসমাউল হুসনা আসমাউল হুসনা, সূরা ইসরা আয়াত নাম্বার 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন যে তুমি যখন আমাকে ডাকো তখন আল্লাহ বলেই ডাকো। সুবহানাল্লাহ, কুল, তোমরা বলো, আপনি বলুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন কুল, তুমি বল, আপনি বলুন, উদুউল্লাহ, তোমরা যখন ডাকো তখন আমাকে আল্লাহ বলেই ডাকো। উদুউল্লাহ, উদুউল্লাহ, তাহলে আল্লাহ এই শব্দটুকু হচ্ছে ইসমুন আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড়, এটিকে বলা হয় আল ইসম জামাদ, জামাদ জামিদা, আল আসমাউল জিমা জামিদা, মানে এই নামটা প্রপার নেম, এর কোনো উৎস নেই যে কোথা থেকে এসেছে, এটি আল্লাহ এই নামেই অনন্তকাল ধরে শুরু থেকেই আল্লাহ এই নামটুকুই আছে। এটাকে আবার আমাদের বাংলাদেশের এখন নতুন স্টাইল বের হয়েছে, আপনারা পত্র পত্রিকায় দেখবেন কতগুলো মূর্খ জ্ঞানহীন মানুষ, মুসলমানদের এই সন্তান, তারা আধুনিকতায় নিমজ্জিত, তারা বলছে কি সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি, সৃষ্টিকর্তার দয়ায় সংসারে খুব ভালো, সৃষ্টিকর্তার দয়ায় শুরু করছি, কিসের সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা এভাবে আল্লাহকে ডাকা যায় এই এই সৃষ্টিকর্তার নাম দিয়ে? এটি কি আল্লাহর নাম? সৃষ্টিকর্তা বাংলা ভাষায় আল্লাহর কোনো নাম নেই, আল্লাহ সুবহানাহু তাআলার নাম বাংলা ভাষায় নেই, কেননা সমস্ত নামগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে সবই আরবি ভাষায়, সুতরাং আরবি ভাষায় তার নাম টুকু মানে ডাকতে হবে, এটি তার নাম ইসমুল্লাহ তাআলা, আর সেই মহান নাম ইসমুল্লাহ বিসমিল্লাহ। আমরা আগেই গত ক্লাসে আমরা শিখেছি যে এই বা হচ্ছে ইস্তিআনা, এই বা দিয়ে আমরা ইসমুল্লাহ আল্লাহর নামটার মাধ্যমে সাহায্য প্রার্থনা করি, ইস্তিআনা মুহাসাবা, তার নৈকট্য লাভের চেষ্টা করি, আশা করি। এই যে আল্লাহ এই নামটুকু ক্রনোলজিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আল্লাহ এই নামটুকুর পরেই তিনি দিয়েছেন কি আর রহম্যান, এই নামটুকু দিয়েছেন পরে, তারপরে দিয়েছেন আর রহিম, তার মানে এখানে তিনটি নাম পরপর এসেছে। এটি কেন এসেছে এটা আমাদের শ্রোতা যারা শুনছেন তাদের চিন্তা করতে হবে, আজকের ক্লাসটা হচ্ছে চিন্তার ক্লাস, এখান থেকে কোনো দোয়া শিক্ষা দেওয়া হবে না ইনশাআল্লাহ তাআলা। যারা দোয়ার আশায় আবার আপনারা আজকের বক্তৃতা শুনছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি, সব কিছুই শুধু দোয়া শিখলেই হবে না, কিছু জ্ঞান অর্জন করতে হবে, শুধু দোয়া দোয়া আমল আমল এটার কোনো, এটা কোনো দিনই শিক্ষা নয়। দোয়া জিকর আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ সেটি শিখতে হবে, কারণ সেটি ইবাদত, কিন্তু আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনতে হবে, যে তিনি কিভাবে নিজেকে নিজের কিতাবে বর্ণনা করেছেন, তার নামগুলো কি, এগুলোর সম্পর্কে জানতে হবে। শুধু না জেনেই শুধুমাত্র খালি মুখস্থ করলে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ তাআলা। আজকের ক্লাসটি হচ্ছে অত্যন্ত সুচিন্তার ক্লাস, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং চিন্তা করবেন, শিখবেন, পরস্পরের সাথে আলোচনা করবেন, তাহলে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে হচ্ছে ক্রনোলজি, ক্রমধারা, এই ধারাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন, যে বিসমিল্লাহি, তারপরে হচ্ছে আর রহম্যান আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নামটা তিনি দিয়েছেন, এই বিসমিল্লার সাথে দ্বৈতভাবে একটি নামে পাওয়া যায়, সেটি হচ্ছে
আর রহম্যান, এই যে আর রহম্যান, এই নামটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম রয়েছে তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আর রহমান। তার কিছু মানে পিকিউলিয়ারিটি, তার কিছু আপনার মানে ক্রাইটেরিয়া আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ এই শব্দের সাথে, যেন আপনারা জানেন আর রহমান আর রাহিম এভাবে কুরআনুল আজিমের ভিতরে এসেছে। কয়বার এসেছে? যতবার এসেছে, খুব বেশিবার কিন্তু আসে নাই। আপনাদের ধারণা প্রথমে এসেছে বাসমালা, বিসমিল্লাহির রহমানুর রহিম, তারপরে এসেছে সুরা ফাতিহাতে যে 3 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারপরে আবার এসেছে আর রহমান আর রহিম, এটি সুরা ফাতিহায় এসেছে। তাহলে হলো 2টি আয়াতে এসেছে এখন পর্যন্ত আমরা পেলাম, লিখে রাখতে পারেন যারা ইন্টারেস্টেড। প্রথমে হচ্ছে বাসমালাতে আর রহমান আর রহিম, তারপরে এসেছে সুরা ফাতিহা দ্বিতীয় 3য় নম্বর আয়াত আর রহমান আর রহিম, তারপরে এসেছে সুরা বাকারা আয়াত নাম্বার 163, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম। এই যে আয়াত, এটি হচ্ছে সুরা বাকারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহুন, যে মানে এবাদতের কথা তিনি আলোচনা করেছেন এবং এখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে যিনি উপাস্য ইলাহুন, কেননা একটি আল্লাহ এর একটি সব এই শব্দটুকুকে যে সকল স্কলার বলেছেন যে এটি মুশতাক, মুশতাক মানে হচ্ছে ডেরিভেটিভ অফ এ অ্যানাদার নেম আল ইলাহ, তাদের ভাষায় হচ্ছে আল ইলাহ, আল ইলাহ হচ্ছেন আল্লাহ। তো ইলাহুন ওয়াহিদ, একমাত্র উপাস্য হচ্ছেন তিনি, লা ইলাহা আর কোন উপাস্য না, ইল্লা হুয়ার রহমানুর রহিম, সূরা বাকারা আয়াত নাম্বার 163। তারপরে আর রহমান এসেছে সূরা নামাল, যে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানুর রহিম, এ হচ্ছে 4 নম্বর। তারপরে এসেছে সূরা ফুসিলাত আয়াত নাম্বার 2, তানজিলুম মিনার রহমানির রহিম, তানজিলুম মিনার রহমানির রহিম, এই হচ্ছে 1, 2, 3, 4, 5 5 নম্বর। তারপরে এসেছে সূরা আল হাসর আয়াত নাম্বার 22, আলিমুল গায়বি ওয়াশশাহাদা হুয়ার রহমান ওয়ার রহিম। দেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলিমুন আল গায়ব ওয়া শাহাদা, যেটি দৃশ্যমান, ভিজিবল ইনভিজিবল, সিন আনসিন, তার সম্পর্কে যিনি জ্ঞানী, হুয়ার রহমান আর রহিম, তিনি হচ্ছেন আর রহমান আর রহিম। এখন এটি হচ্ছে 6 নম্বর। এই 6টি জায়গা ছাড়া কোথাও রহমান এককভাবে আলাদাভাবে মানে রাহিমের সাথে নাই, তাতে বোঝা যাচ্ছে যে রাহিম কখনো রহমানের আগে আসতে পারবে না। বুঝতে পেরেছেন? রাহিম কখনো রহমানের আগে আসতে পারবে না। কেন পারবে না, আমরা সেটা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ তাআলা। আর রাহিম সবসময় রহমানের পরে আসবে, এটি হচ্ছে একটা রুল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জায়গায় তিনি আর রহমান রাহিম নাজিল করেছেন, এ ছাড়া আর কোথাও আর রহমানের সাথে আর রাহিম নাই। এখন এই যে আর রহমান, এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যে কোনো একটি নামেই
তাকে ডাকতে পারো। যে যেমন হাদিসের ভিতরে এসেছে, যখন এটি আসলে আর রহমান নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই নাজিল করেছিলেন এবং সেটি সবাই জানতো। ওয়াসআল মিন আরসালনা মিন কাবলিকা মিন রুসুলিনা, যে ইতিপূর্বে যে সকল রুসুল এসেছিল, আজআলনা আজআলনা মিন দুনির রহমান আলিহাতান ইয়াবুদুন, সূরা যুখরুফ আয়াত নাম্বার 45। এখানেই প্রমাণ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াসআল মিন, যে আগে তোমাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কিভাবে অস্বীকার করো মুশরিকদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রসূল পাঠিয়েছিলেন আগে, সেখানে তিনি রহমান ছাড়া আর কোনো ইলাহা কি পাঠিয়েছেন? তার মানে আগে থেকেই রহমান নামটুকু ছিল, কিন্তু অহংকার বশত মুশরিকরা এই নামটা মানে জানে না বলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন। যে হাদিসের ভিতরে এসেছে, হুদাইবিয়া সন্ধি পত্র লিখার সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহ তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি ওই সন্ধিপত্রটা লিখো, লিখো বিসমিল্লাহির রহমানুর রহিম, তখন এই মানে মুশরিকরা বলে উঠল যে লাম নাআরিফু আর রহমান আর রহিম, আমরা তো আর রহমানও চিনি না আর রহিমও চিনি না, আপনি এটা কি লিখছেন? এই কথাটুকু তারা বলতে থাকে। তখন তারা বলছিল যে লিখুন বিসমিল্লাহ আল্লাহম, বিসমিল্লাহ আল্লাহ ইত্যাদি। এই এইভাবেই এসেছে, বিভিন্ন রিওয়ায়াত এসেছে যে কিভাবে তারা অ্যাপ্রোচ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বটম লাইন হচ্ছে যে তারা সেটা অস্বীকার করেছে, যে মানে যে বিসমিল্লাহ রহমান রাহিম, এই আর রহমান আর রাহিম এটা এটা কি আছে? এটি নাই, তারা অস্বীকার করেছে। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবনে কাসির বলছেন যে এই আয়াত তখন নাজিল হয়, কুল উদুল্লাহা আও উদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যে তুমি যে বলুন তোমরা যে নামেই তাকে ডাকো, আল্লাহ বলেই ডাকো আর রহমান বলেই ডাকো, আইয়াম্মা তাদউ তোমরা যে নামেই তাকে ডাকো, তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ আর রহমান হচ্ছে আল্লাহ এই নামটুকুর ধারে কাছে যদি কোনো নাম থেকে থাকে তাহলে সেটি হবে আর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কোনো নাম এই আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারে নাই, সুবহানাল্লাহ বিহামদি। আর রহমান হচ্ছে আল্লাহ, এবং এই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ লেখার সময় প্রথমে রাখেন নাই, তিনি বলেছেন বিসমিল্লাহ ইসমুল্লাহ, তারপরে বলেছেন আর রহমান আর রহিম। এটির প্রমাণে তিনি বলছেন যে উদুল্লাহা উদুর রহমান, এটি থেকে আমরা জানলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে তিনি এটি পছন্দ করেন, আল্লাহ এবং রহমান এটি আল্লাহ নিজেই পছন্দ করেন। যেমন মুসলিম এবং রাওয়াহ মুসলিম ফি সহিহ হাদিস এসেছে, আহাব্বুল আসমাই ইলাল্লাহ, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলো হচ্ছে আব্দুল্লাহি ও আব্দুর রহমান। আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ও আব্দুর রহমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও পছন্দ হচ্ছে আল্লাহ নামটুকু। সেই জন্য বলছে যে মানুষের নামের ভিতরে সবচেয়ে পছন্দনীয় আল্লাহ, সেটাকে নিজেই পছন্দ করে, সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই তার নামটুকুকে পছন্দ করে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রহমান, এই যে দয়াময় করুণাময়, আমরা সেটা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, সুবহানাল্লাহ বিহামদি। এখানে হাদিসের ভিতরে এসেছে
عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس احد احب اليه مدح من الله যে তোমরা তো জানো না যে আল্লাহ সুবহান তাআলা নিজেই নিজের প্রশংসা করে, আল্লাহ নিজের প্রশংসাকেও নিজে খুব পছন্দ করেন। সুবহান আল্লাহ, আল্লাহ নিজেই পছন্দ করেন নিজের প্রশংসা, নিজে প্রশংসা করছেন এই কাজটুকু। ইলাইহে মাদহ মিন আল্লাহ, যে আল্লাহর প্রশংসা সেটি আল্লাহ নিজেই প্রশংসা করেন, কেননা তিনিই সবচেয়ে বেশি প্রশংসা করেন। মিন আজলি জালিকা মাদহা নাফসাহু, কেননা তিনি নিজেই নিজের প্রশংসা করেছেন। ওয়ালাইসা আহাদুন গাইরা মিন আল্লাহি মিন আজলি জালিক হারামাল ফাওয়াহিশ। এনিওয়ে, এটি একটি হাদিসের অংশ, কিন্তু এখানে যেটা আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এই নামটুকুকে বলার সাথে সাথেই তিনি প্রথমে নিজের নামের প্রশংসা করেছেন, কেননা নিজের নামটুকুকে প্রশংসা করতেও তিনি পছন্দ করেন। এই কারণেই পরবর্তী আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহ, ইলতিফাত হয়েছে, সেটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স আরবি গ্রামার অনুযায়ী ইলতিফাত, সেখানে আলহামদুলিল্লাহ, এখানে আল্লাহর জন্য প্রশংসা এই কথাটুকু বলা হয় নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য জায়গায় আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন প্রশংসা করার কথা বলেছেন সেখানে বলেছেন সূরা জাসিয়া ফালিল্লাহিল হামদ, যে আল্লাহর জন্যই প্রশংসা, ফালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় যখনই আল্লাহর প্রশংসাটুকু তিনি বলেছিলেন তখন বলেছেন ফালিল্লাহিল হামদ, আর এখানে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। কেননা এই যে প্রশংসা, এটি শুধু আমাদের প্রশংসা, ফেরেশতাদের প্রশংসা অথবা জিনের প্রশংসা, সমস্ত মাখলুকের প্রশংসা ছাড়াও আল্লাহর নিজের প্রশংসাও এখানে নিজে করে নিয়েছেন। এই কারণে সমস্ত প্রশংসার ইস্তিগরাক হয়েছে আল, এই যে আল শব্দটা এখানে ইস্তিগরাক হয়েছে, আল সমস্ত প্রশংসাকে একত্র করে দিয়েছে, কেননা আল্লাহ নিজেই প্রশংসা করেছেন। কোথায় প্রশংসা করেছেন? বাসমালার ভিতরে প্রশংসা করেছেন। এই কারণেই বিসমিল্লাহির রহমানির রাহিমিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন কোন কারি রাহিম এ রাহিমের মিম থেকে আল একসাথে পড়ে ফেলেন, কিছু কেরাত রয়েছে কিন্তু আমরা সাধারণত এখানে ওয়াকফ করি, কেননা এটি একটি আয়াত, থেমে থেমে পড়ার কথা, হাদিসে এসেছে মিমের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াকফ করেছেন। সো হাদিস অনুযায়ী তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল, তারপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার বলেছেন আর রহমান আর রাহিম। দেখুন প্রিয় শ্রোতা, এই যে আর রহমান আর রাহিম আবার এসেছে, এ প্রথম আর রহমান আর রাহিম আর পরের আর রহমান আর রাহিম বাংলা কোরআন শরীফ পড়লে বোঝা যাবে না, খালি পরম করুণাময় অনন্ত দয়ালু ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ বারবার বললেই হবে না, এর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। সুবহানাল্লাহ বিহামদি, এই যে আর রহমান আর রাহিম, এটি আয়াতের পরিপ্রেক্ষিতে অর্থ পরিবর্তন হয়েছে, এর উদ্দেশ্য পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ, একটি কথা আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার নামের সাথে যখন আমরা এই মানে ব্যবহার করি হচ্ছে আব, এই রহমানের সাথেও একমাত্র আব এই জিনিসটি ব্যবহার হয়। রহমান কথাটুকু কুরআনুল আজিমের ভিতরে রহমান, শুনুন প্রিয় শ্রোতা, আমরা সবাই জানি যে বাংলাদেশে একটি জনপ্রিয় সুরা হচ্ছে আর রহমান, কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন যে সূরা আর রহমানের প্রথম আয়াতটা আর রহমান, আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কিন্তু আর আর রহমান নাই। এই সূরা দিয়ে আর রহমান কমপ্লিটলি বোঝা যাবে না, এই সূরা দিয়ে তেমন কিছু বোঝা যায় না, শুধুমাত্র আল্লাহর কিছু নিয়ামা এখানে প্রকাশ পেয়েছে। এটা আমাদের দেশে যেহেতু পড়তে খুব সুন্দর লাগে এই কারণে অনেকেই পড়েন, এটার কোনো ফজিলতের হাদিস আমার জানা নাই যে এটা পড়লে কি হয়, আমি এটা জানি না, আল্লাহ ভালো জানে ইনশাআল্লাহ তাআলা, কিন্তু জনপ্রিয় এই কারণে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সবচেয়ে বেশি আর রহমান কোন সুরাতে রয়েছে? সুরা আল মারিয়াম,
সুরা মারিয়াম, প্রিয় শ্রোতা, সুরা মারিয়ামের ভিতরে সবচেয়ে বেশি আর রহমান রয়েছে। হ্যাঁ, সুরা আর মারিয়ামের ভিতরে কেন রয়েছে সেটাই আপনাদেরকে বুঝতে হবে। কেন আর রহমানের ভিতরে আর রহমান নাই? আর রহমান সুরার ভিতরে আর রহমান প্রথমেই এসেছে, তারপরে আর নাই। কিন্তু সব শেষে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, সুরার রহমানের একদম শেষ আয়াতে বলছেন, তাবারাকাসমুক রব্বিক, তাবারাক ইসমুক, মানে এই যে আল্লাহর নাম ইসম, রব্বিক তোমার প্রভুর নাম হচ্ছে তাবারাক, বারাকাত, দিল জালালি ওয়াল ইকরাম, কোন নামটুকু? আর রহমান। কিন্তু আর রহমান বলতে কি বুঝায়, তার সবচেয়ে বড় তাফসির হচ্ছে সুরা মারিয়াম, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে যতগুলো সুরা এসেছে সবচেয়ে বেশি বার আর রহমান এসেছে, সুরা মারিয়ামের ভিতরে এসেছে। এখন এই যে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দ আর রহমান, হাদিসের ভিতরে আমরা পেলাম, তার মানে এই দুইটি নাম আল্লাহ সুবহান ওয়া তাআলার জাতের সাথে সংশ্লিষ্ট, সিফাতে জাত, এটি আল্লাহ, এটার থেকে আল্লাহকে পৃথক করা যায় না। এই কারণে আব্দুর রহমান আবদুল্লাহ আল্লাহর প্রিয়, আল্লাহ সুবহান ওয়া তাআলা আর রহমানের সাথে অন্য কোন শব্দ নিজেই পছন্দ করেন না। তার দলিল হচ্ছে সুরা ফুসসিলাত, না সুরা যুখরুফ, ওয়াজআলাহুল মালাঈকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, ইবাদুর রহমান, ইবাদুর রহমান সুরা আল ফুরকান অথবা অন্য একটা সুরার ভিতরে, মানে ইবাদুর রহমান অথবা ইবাদুর রহমান, এইটা কোরআনের ভিতরে এসেছে, কোরআন আজিমের ভিতরে এসেছে। তার মানে ইবাদ হচ্ছে আব্দের বহুবচন, যে ইবাদুর রহমান, তো আব্দুর রহমান অথবা ইবাদুর রহমান, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই শব্দটাকে তিনি খাস রেখেছেন, তার মানে এটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সমকক্ষ, একটি মানে মোটামুটি কাছাকাছি তাকরিবান একটি নাম হচ্ছে আর রহমান। রহমান কখনো দ্বিবচন বহুবচন হয় না, কিন্তু রহিম এটি দ্বিবচন বহুবচন হয়, এটি হচ্ছে একটি পার্থক্য। এখন যে রহমান, এই যে মানে শব্দটুকু আর রহিম শব্দটুকু কোথা থেকে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে তিনি রহিম ব্যবহার করেছেন। রহিম অধিকাংশ সময় এসেছে গাফুরুর রহিম, তাওয়াবুর রহিম, আজিজুর রহিম, কিন্তু অধিকাংশ সময় এসেছে গাফুর রহিম। এর মানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে এই যে শব্দ আল্লাহর নাম, আল্লাহ সুবহান ওয়া তাআলা কখনো বলেন নাই আর রহমান আল্লাহ, এভাবে নাই, সেটি হচ্ছে আর রহমান আল্লাহ আর রহমান এভাবেও নাই। তার মানে আর রহমান আল্লাহর নামের মতোই আরেকটি নাম, কিন্তু এই নামটা অন্য কোন নামের সাথে তুলনীয় নয়, এটা একটি বিষয়। আরেকটি হচ্ছে এই যে আর রহমানের পরে রাহিম এসেছে, এটি র্যান্ডমলি আসে নাই। যেমন উদাহরণ দিচ্ছি আপনাদের, যদি আপনারা শিখতে চান, যত গাফুর এসেছে কোরআন, মানে রাহিম এসেছে, রাহিমের ভিতরে অধিকাংশ রাহিম হচ্ছে যে গাফুরুর রাহিম, তাওয়াবুর রাহিম, তারপরে হচ্ছে রাউফুর রাহিম, আর হচ্ছে আজিজুর রাহিম। তার মানে গাফুরুর রাহিম আল্লাহ সুবহান ওয়া তাআলা অতিরিক্ত কোরআনের মাধ্যমে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? যে আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রথমে আমাদিগকে ক্ষমা করতে চান, আমাদিগকে ক্ষমা করার পর তারপরে তিনি আমাদের প্রতি রহম করবেন। একজন একজন বিচারক যদি একজন লোককে শাস্তি দেয়, তাহলে তাকে অপরাধটাকে মাফ করার পর তার উপরে তাকে ভালোবাসে অথবা তার উপরে একটা ফেভার করে, কিন্তু তার কেস
তার যে অপরাধ সেটা মাফ হলো না, কিন্তু তার উপরে কিভাবে রহম হবে, সেই কারণে রহমটা পরিপূর্ণতা লাভ করবে না। এই কারণে আল্লাহ প্রথমে গাফুর, তারপরে রাহিম, গাফুরুর রাহিম, গাফুরুর রাহিম, অধিকাংশ ক্ষেত্রে এভাবে এসেছে। কিন্তু কুরআনুল কারিমের ভিতরে একটি জায়গায় সুরা সাবা আয়াত নাম্বার 2, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাহিমুন গাফুর, এখানে উল্টে গেছে, যে এখানে গাফুর চলে গেছে পিছনে আর রহিম এসেছে সামনে। কেন এসেছে? কেননা এই সুরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি, প্রাকৃতিক মানে শক্তি এবং নিয়ামা অথবা কীট পতঙ্গ এগুলির কথা আলোচনা করেছেন সুরাতে, যাদেরকে ক্ষমা করার দরকার নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জায়গায় কোরআনে এসেছে সুরা সাবা আর রাহিমুল গাফুর উল্টে গেছে, এখানে রাহিম আগে চলে এসেছে, গাফুর পিছনে চলে গেছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রহম করেছেন, তারপরে ওই নিয়ামা গুলোকে আমরা ভোগ করার পরে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়াল রাহিমুল গাফুর। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে শব্দের মানে মানে ক্রনোলজি, এটি র্যান্ডমলি হচ্ছে না, এটি একটি কারণ রয়েছে যে এটা কিভাবে হচ্ছে। এখন আসুন যে এই যে রহমান এবং এই যে রাহিম, এটার অর্থ কি আমরা এটা জেনে নেই। আর রহমান আর রাহিম এই এর অর্থ, এটি হচ্ছে একটি রুট থেকে এসেছে, একটি রুট। আপনাদেরকে আবারও বলছি যে আর রহমান আর রাহিম এই দুইটি শব্দ অরিজিন হয়েছে একটি রুট ভার্ব রহিমা, রহিমা থেকে এসেছে। এর অর্থ হচ্ছে যে রহম করা, দয়া করা। এখন এই যে একটা বার্ব থেকে এসেছে, তার মানে রহমান রাহিম সিনোনিম, মানে একই নাম নয়, একই নাম নয়, যদিও জিনিসটা একই রহমান হয়ে। আমাদের বাংলাদেশে এই অনুবাদ করা হয় পরম করুণাময় অতি দয়ালু, এটা কতটুকু সঠিক আমরা আজকে এই আজকের ক্লাসে তদন্ত করে দেখব, আপনারা এখান থেকে শিখবেন যে এই অনুবাদ কতটুকু সঠিক, কতটুকু মানে ঠিক হচ্ছে। মূল কথা হচ্ছে ইবনে হাজার আসকালান রাহমাহুল্লাহ তাআলা ফাতহুল বারীতে বলছেন, ও নাকালু ইবনে হাজার আন আবিল আব্বাস বিন মাআদ কাউলু লাইসা আসমাউল্লাহি ফি শাইইন মুতাদারাফ মুতারাদাফ, মুতারাদাফ মানে হচ্ছে যে আল্লাহর নামগুলি কোনো সিনোনিম নেই, সমার্থক কোনো নাম নেই। যেমন আমি বললাম ভাত, অন্ন, বাংলা ভাষায় ভাত অথবা অন্ন একই জিনিস, দুইটি নাম। এটা আরবি ভাষায় অন্তত আল্লাহর নামের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না, যদিও এই নামটি রুট একই, মানে এটার আসল। ওয়া ইজ লিকুল্লি আসমাই খুসুসিয়াতুন, যে প্রত্যেকটি নাম হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট। ওয়া ইন ইত্তেফাকু বাদুহা মা বাদিন ফি আসলুল মানা, যদিও এটার মূল অর্থ রুট অর্থে একই, কিন্তু এর নামগুলো আলাদা। এই কারণে আল্লাহর নামগুলোকে বলা হয়, অধিকাংশ নামগুলো হচ্ছে আল আসমাউল জামিদা, মানে প্রিন্সিপাল নেম, প্রপার নেম। এটা মোস্ট অফ দ্য কেসে এটাই হচ্ছে ঘটনা। তার মানে সিনোনিম এটা হবে না, সিনোনিম যেহেতু হবে না, এই কারণে আমাদের দেশে অনুবাদের ক্ষেত্রে একটাকে বলা হয়েছে করুণাময়, আর একটাকে বলা হয় দয়াময়। প্রিয় শ্রোতা, আমরা সবাই বাংলাদেশি, করুণা আর দয়ার ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? পার্থক্য নেই। আসলে জিনিসটা বাংলা ভাষায় আর রহমান আর রাহিমের সঠিক অনুবাদ করা সম্ভব না,
যেমন সম্ভব না ইংরেজি ভাষায়। ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে যে আর রহমান হচ্ছে মোস্ট কম্প্যাশনেট, মোস্ট বেনিফিশিয়েন্ট, মোস্ট গ্রেসিয়াস, এই তিনটা অনুবাদ এসেছে। আর রহিমের ট্রান্সলেশন হয়েছে মোস্ট মার্সিফুল। আসলে জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে এই যে আর রহমান এবং আর রাহিম, এটি রুট হচ্ছে রহিমা, হুয়া আর রহমান মুতাসাফ বির রহমাতি ওয়াসা, যে এটা হচ্ছে মানে যে রহমতের রহমতের পরিব্যাপ্ততা, প্রচুর রহমা, রহমতের পরিপূর্ণতা হচ্ছে রহমান বলা হয়। আর রহিম হচ্ছে আল্লাজি ইউসিলা রহমাতি ইলা খালকিহি, যে আল্লাহর ক্রিয়েশন, আল্লাহর যে মানে যে মানে সৃষ্টি, তার সাথে হচ্ছে রহমা জড়িত, সেটাকে বলা হয় রহিম। তাহলে আমরা পাচ্ছি যে আর রহমান ইসমু আসমাইল খাসাতি বিহি আল্লাহ, আসমা উল্লাহি খাসা, যে আল্লাহর একটি বিশেষ নাম হচ্ছে এক্সক্লুসিভ, এটি আল্লাহ ছাড়া আর অন্য কেউ এই নামকে ধারণ করতে পারবে না, নিষেধ। এটি কি আর রহমান, ও মানাহু জুর রহমাতুন ওয়াসিআতুন লিআন্না ওয়াজান ফাআলান, যে আরবি গ্রামার অনুযায়ী ফাআলান, ফাআলান এই যে অ্যাডজেক্টিভের যে রূপ ওয়াজান, এই ওজনে হচ্ছে রহমান, এর অর্থ হচ্ছে আলা ইমতিলা ওয়াল কাসীরা ওয়া ইয়াদাল্লা আলা মানাহু ফাআলান রহমান ইমতিলা ওয়াল কাসীরা ওয়া হুয়া আখাস আসমাউল্লাহ বাদা লাফজ আল জালালা, যে আল্লাহর যে মানে নাম, এই নামের আর রহমানটার যে ব্যাকরণগতভাবে ফরম্যাট হচ্ছে ফাআলান, এই ফরম্যাটে এর এতে বোঝাচ্ছে কি আল ইমতিলা ওয়াল কাসীরা, পরিপূর্ণতা, তৈতম্বুর, যেমন যিনি বেশি রাগ করেন তাকে আরবি ভাষায় বলা হয় কি গাদবান, গাদবান মানে এত রাগ, গাদবান মানে হচ্ছে রাগে তৈতম্বুর আরবি ভাষায়, রাজুলুন গাদবান মানে আর কোনো বাকি নাই, একদম তৈতম্বুর। তেমনি রহমান এটা হচ্ছে যে রহমের ইমতিলা মানে পরিপূর্ণ হয়েছে, পরিপূর্ণতায় তৈতুম্বর হয়েছে, বোঝাই ইমতিলা। তাহলে আমরা বুঝতে পারলাম আর রহমান হচ্ছে সিগাতু ইমতিলা ওয়াল কাসীরা, সিগাতু লিখে লিখে রাখতে পারেন, ইমতিলা আলিফ মিম তা লাম আলিফ হামজা, ইমতিলা অর্থাৎ হচ্ছে বোঝাই পরিপূর্ণতা। তাহলে আমরা যে বলছি পরম করুণাময় রহমানের অনুবাদ মোটামুটি সঠিক হচ্ছে না, এটা এটার অর্থ হওয়া উচিত ছিল যে দয়ায় পরিপূর্ণ তৈতুম্বর, দয়ায় পরিপূর্ণ, একেবারে কানায় কানায় দয়ায় পরিপূর্ণ ইমতিলা, আর কাসিরা প্রচুর দয়া এবং দয়ায় ইমতিলা পরিপূর্ণতা লাভ করেছে, বোঝাই হয়ে গেছে, বোঝাই, এটি হচ্ছে রহমানের শাব্দিক অনুবাদ। পরম বলতে কি বোঝায় আমি নিজেও জানি না, যদিও আমি বাঙালি, আল্লাহ আমাকে ক্ষমা করুক পরম, কিন্তু এই যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আল ইমতিলা মানাহু বাংলা লোগাতিল বাংলা বোঝাই পরিপূর্ণতা, মানে রহমান হচ্ছে একেবারে রহমতে পরিপূর্ণ, কোনো বাদ নাই। আর রহিম এটার গ্রামাটিক্যাল অর্থ হচ্ছে সিগাতু ইস্তিমরার, সিগাতু ইস্তিমরার ধারাবাহিকতা, চলমানতা, নিরবিচ্ছিন্নতা, মানে বারবার আসতেছে রহমত, রহমতটা বই বই চলছে, রহমত বহমান, রহমত চলমান, রহমত অথবা সীমা চলমান রহমত, এটাই হবে এটা সঠিক অনুবাদ। তার মানে মহান আল্লাহর নামে যিনি যার রহমত পরিপূর্ণ, পরিপূর্ণ, যার
পরিপূর্ণতা, রহমতে পরিপূর্ণ বোঝায় এবং দয়ায় পরিপূর্ণ, এবং দয়ায় চলমানতা রয়েছে, ইস্তিমরার। এই হচ্ছে রহিমের অর্থ। কামা আন্না সিফাতুর রহিম রহমাতু আখাসা সিফাতু ওয়ালিজালা গালিবা বিআতি, মানে এটার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে মানে রহিম, তার মানে হচ্ছে চলমান রহিম। এখন আমরা একটু গভীরে যাব, যে গভীরে গিয়ে বুঝবো। আর রহিম ইসম মিন আসমাউল্লাহি মানাহু মাউসুল রহমাতি ইলা মিন শাইই মিন ইবাদি, যে এই যে রহমা রহিম, রহিম কথাটা বলতে গেলেই একটি মারহুমের দরকার হয়। ভালো করে বুঝেন, রহমান এই কথাটা বলতে গেলে কোনো মারহুম দরকার হয় না, কেননা রহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জাতের সাথে সম্পর্কিত। আর রহমান দাল্লা আলা সিফাতুল কাইমা সুবহানাহু ওয়া তাআলা, সিফাতুল জাতিয়া, এটি আল্লাহ সুবহানাহু তাআলার সাথেই সংশ্লিষ্ট। ওয়ার রহিম, যখনই আল্লাহ বলেন রহিম, তার মানে তখন একজন কাকে তিনি রহম করছেন, মারহম মানে যাকে রহম করা হয় তার দরকার হয়ে পড়ে। এই কারণে রহমান হচ্ছে আল্লাহর একটি সিফাতুল জাত, আর রহিম হচ্ছে আল্লাহর কর্মগত গুণাবলী। একটি হচ্ছে মানে অ্যাট্রিবিউট অফ হিজ এসেন্স, আরেকটি হচ্ছে অ্যাট্রিবিউট অফ হিজ অ্যাকশন। রহিম হচ্ছে তার অ্যাকশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান, এটা ম্যানিফেস্টেশন হচ্ছে রহিমের মাধ্যমে। উনি রহিম এর মাধ্যমে সেটাকে তিনি প্রকাশ করে দিচ্ছেন, তার মানে কার উপরে রহম করছেন, সেই কারণে তার অবজেক্ট লাগবে মারহুম, যিনি রহম প্রাপ্ত হচ্ছেন। এই কারণে মানে এই রহমান বলতে বোঝায় হচ্ছে লিল ওয়াসাফ, মানে অ্যাডজেক্টিভাল, যে রেফারিং হোয়াট হি ইজ। রহমান মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে তিনি কে, এটা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভাল। আর রহিম হচ্ছে ভার্বাল, রেফারিং হোয়াট হি ডাজ। আপনারা আবার শুনেন, রহমান হচ্ছে রেফারিং টু হোয়াট হি ইজ, অ্যাডজেক্টিভাল, অ্যাডজেক্টিভ থেকে এসেছে। আর রহিম হচ্ছে ভার্বাল, রেফারিং টু হোয়াট হি ডাজ। হ্যাঁ, ফাইল মানে ফাইলান হচ্ছে রহমান, আর ফাইল হচ্ছে রহিম, লিল ফাইল, ফাইল। তার মানে একটা হচ্ছে ওয়াসাফ অ্যাডজেক্টিভাল, আর একটি হচ্ছে ভার্বাল। লিল ফাইল মানে হচ্ছে মানে হোয়াট হি ডাজ, সে কি তিনি কি করছেন। লিআউলা দাল্লা আর রহমান সিফাতিহি, এখন রহিম খালকি বি রহমতি, যে তিনি তার সৃষ্টিকে রহম করেন, অবজেক্ট হচ্ছে তার সৃষ্টি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি সমস্ত সৃষ্টির সাথেই তিনি মানে রহম করেন। এখন এই যে রহম করেন, সেই রহমের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। একটি পার্থক্য হলো, আপনারা বাংলাদেশে যে তাফসির পাঠ করেন, সেখানে তাফসির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন যে রহমান হচ্ছে সমস্ত সৃষ্টি, ওয়াসিয়াত রহমাতি কুল্লি শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জায়গায় তিনি রহমানে ডেকে নিয়েছেন, এটা হচ্ছে রহমান। হ্যাঁ, ও রহমাতি ওয়াসিয়াত কুল্লি শাই, যে তার দয়া প্রত্যেকটি বস্তুতে পরিব্যাপ্ত। এটা কিভাবে বুঝবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে সমাসীন হন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তিনি যখন আরশের উপরে ইস্তাওয়া হন, তখন তিনি হয়ে যান কি, রহমান। তার মানে আরশ তো দূরের কথা, আরশের সামনে যে কুরসি আছে, সেই কুরসি সমস্ত সামাওয়াত এবং দুনিয়াকে ঢেকে রেখেছে। তার মানে তার থেকে অনেক বড় হচ্ছে তার আরশ, আর তার থেকে অনেক অনেক বড় তুলনাই হয় না, সেই হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা। যেহেতু প্রত্যেকটি জিনিসের কাছে তার সেই সিফাতটা পৌঁছে গেছে, এই কারণে
প্রত্যেকটি জিনিস, ও রহমাতি ওয়াসিআত কুল্লি শাই, প্রত্যেকটি বস্তুতে আল্লাহর রহমত পৌঁছে গেছে, জিন ইনসান মাখলুক ম্যাক্রো মাইক্রো অর্গানিজম সবকিছুতে রহমত পৌঁছে গেছে, তখন তিনি হয়ে যান রহমান। বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্যই হচ্ছে রহমান, যেহেতু এই রহমানের কিছু গুণ হচ্ছে যেগুলো আল্লাহর সাথেই খাস, যেমন তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, হ্যাঁ তিনি কোনো কিছু না থাকাতে তার থেকে তিনি সৃষ্টি করেন, এবং তাকে যারা অস্বীকার করছে এবং তার উপরে কালিমা লেপে দিচ্ছে, তখন তিনি আর রহমান ওয়াত্তাখাদু রহমান ওয়ালাদা, তারা বলছে যে রহমান একটি পুত্র নিয়েছে, রহমান একটি পুত্র কিভাবে নিবে, আর রহমান ওয়াত্তাখাদু রহমান ওয়ালাদা, এটা এটা কিভাবে তারা বলতে পারে যে রহমান এটি এটি নিতে পারে? এই কারণে তাদের অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের ভিতরে অনেক কথা বলেছেন, যে এই কথা বলার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এত রাগ হচ্ছে, যে এই অপরাধে আকাশ হেভেন এগুলো ফেটে যেতে চাচ্ছে, কিন্তু তিনি রহমান। এই কারণে আহলে কিতাবদের অপরাধ যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে একটি কালিমা লিপে দিচ্ছে যে আর রহমান একটি পুত্র নিয়েছে, এই কারণে বারবার আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে খ্রিস্টান এবং ইহুদিদেরকে। এই কারণে মারিয়ামের ভিতরে আর রহমান বেশি বেশি এসেছে, কেননা তিনি বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্যই হচ্ছে রহমান। এখনো দুনিয়াতে দুনিয়ার জীবনে তাদের কোনো বিচার আচার শুরু করেন নাই, তিনি সবার উপরে মোটামুটি রহম করে যাচ্ছেন। এই কারণে এই এই রহমটা সার্বজনীন রহম। এখন কিছু সমস্যা আছে, কিছু কিছু তাফসিরে বলেছে যে রহিম হচ্ছে শুধু মুমিনদের জন্য, এটা তাবারির একটি কথা, রহিম ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এটা সূরা আহজাব, সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছে, কিন্তু এখানে বুঝতে ভুল করেছে অনেকেই, এই যে মুমিনদের জন্য তিনি রহিম, এটি শুধু আখেরাতে হবে, আখেরাতে যখন মানুষকে আল মাদান মাহশার, যখন মানুষের বিচার হবে তখন হবে ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা। আর দুনিয়াতেও হতে পারে, কিন্তু দুনিয়াতে শুধুমাত্র যে আল্লাহ সুবহানাহু তাআলা মুমিনদের প্রতি রহিম আর মানুষের প্রতি রহিম নয়, এই কথাটুকু সঠিক নয়। এর দলিল হচ্ছে সূরা আল হাজ আয়াত নম্বর 65, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, এই হচ্ছে দলিল যে ইন্নাল্লাহা বিন্নাস, আল্লাহ মানুষের উপর, এখানে মানুষ বলা হয়েছে, বিন্নাসি লারাউফুর রাহিম, মানুষের প্রতি দুনিয়ার জীবনেও তিনি রহিম, মানুষের সমস্ত মানুষের প্রতি তিনি রহমান এবং রাহিম দুনিয়ার জীবনে, কিন্তু আখিরাতে তিনি ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা তখন। আর এমনে রহমত, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তো আল্লাহ সুবহানাহু তাআলা যে বিভিন্ন অমিন রহমাতি বলে বলে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক কথা বলেছেন। এখন এই যে রহমান, এটি বলতে ইবনুল কাইয়িম আল জাউজিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি দলিল দিয়ে বলছেন যে এই যে রহমান, এটি সার্বজনীন, এটি তার জাতের অংশ, আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ বিশেষ কার্যক্রম থেকে এই রহমান থেকে তিনি করেন, এর সাথে এটা রিলেটেড। এখন রহিম এটি দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে মুমিনদের জন্য কখনো কখনো রহিম, ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন সূরা রহমান বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু বিহিম রাউফুর রাহিম, যে আর রাহিম এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও তিনি প্রযোজ্য করেছেন, যে লাকাদ জাআকুম রাসূলুন, যে একজন রসুল এসেছে, বিল মুমিনিনা, তিনিও মুমিনদের প্রতি রাউফ এবং রাহিম, তার মানে সৃষ্টির ক্ষেত্রে রহিম
এটি থাকতে পারে, এই নামটুকু সৃষ্টি যিনি মাখলুক সে এটি নিতে পারে, কিন্তু রহমান এই নামটুকু কেউ নিতে পারে না। এটি হচ্ছে এখানের এটার ব্যাখ্যা, ইনশাআল্লাহ তাআলা আশা করি বুঝতে পেরেছে। এখন রহমান এবং এই যে রাহিম, এই রহমান আসলে আপনারা যারা মানে এরাদা যে জানেন, আল্লাহর এরাদা, আল্লাহর চাওয়া ইচ্ছা, মাশিয়াতিল্লাহি তাআলা, এই দুই প্রকার, একটি হচ্ছে এরাদাতুল কাউনিয়া, এরাদাতুল শারঈয়া। আমরা আপনারা ইতিপূর্বে সিফাতুল্লাহি তাআলার ক্ষেত্রে আমরা এই ক্লাসে আলোচনা করেছি, একটি হচ্ছে সৃষ্টিগত চাওয়া আর একটি হচ্ছে শরিয়াগত চাওয়া। যেটি ইরাদাতুল কাউনিয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাচ্ছেন এটা হবেই, এটাকে কেউ খণ্ডাতে পারবে না, এই চাওয়াটাকে বলা হয়। এটা কোথা থেকে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, সূরা আল আরাফ আয়াত নাম্বার 9, আলা লাহুল খালকু ওয়াল আমরু। তাহলে যে আল্লাহ হচ্ছেন ক্রিয়েশন এবং কমান্ডের মানে মালিক, তিনি কি ধরনের কমান্ড দেন? দুই ধরনের কমান্ড, আল আমরু কাউনিয়া, আল আমরু শারঈয়া দিনি। যে একটি হচ্ছে এখান থেকে এসেছে দুই ধরনের চাওয়া, একটি হচ্ছে সৃষ্টিগত চাওয়া আর একটি হচ্ছে বিধানগত চাওয়া। যেটা কাউনিয়া চাওয়া, এরাদাতুল কাউনিয়া, সেটি হবে, ঘটবেই, এটা আল্লাহর প্রিয় হতে পারে আবার অপ্রিয় হতে পারে। আর যেটা শারঈয়া কাউনি, সেটা হচ্ছে ঘটতেও পারে নাও ঘটতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে পছন্দ করেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না, একটা উদাহরণ দিয়ে আমি পরিষ্কার করতে চাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইউরিদুল্লাহু আইয়াহদিয়া ইশরাহ সাদরাহু লিল ইসলাম, ওয়া মান ইউরিদ আয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়িকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। আল্লাহ সুবহানাহু, সূরা আনআম, আল আনআম আয়াত নম্বর 125, আল্লাহ কাউকে যদি সৎ পথে পরিচালিত করেন ইচ্ছা করলে, তাহলে তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। আর আল্লাহ যদি চান, এই দুইটাই হচ্ছে আল্লাহর চাওয়া, যিনি চান যে তাকে বিপদগামী করবেন, তাহলে তার অন্তরকে তিনি সংকীর্ণ করে দেন এবং সে আর ইসলামের অনুসরণ করতে পারে না। এই যে আল্লাহর চাওয়া, এটা যার প্রতি আল্লাহ চাবে সেটাই হয়ে যাবে, যদিও আল্লাহর এটি পছন্দ হতেও পারে নাও হতে পারে, কিন্তু এটা ঘটবেই। এটাকে বলা হয় এরাদাতুল কাউনিয়া, আর এরাদাতুল শারঈয়া, যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই পছন্দটা আল্লাহর পছন্দ, এই চাওয়াটা। যেমন আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করতে চান, আল্লাহ তওবা কবুল করতে চান, ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম। এখন আল্লাহ কি সবার তওবা কবুল করেন? হ্যাঁ, সবার তওবা তিনি কবুল করেন না, এটা ঘটতে বাধ্য, না ঘটতেও পারে নাও পারে, কিন্তু তিনি চান। এই চাওয়াটা হচ্ছে ইরাদাতু শারঈয়া। উদাহরণ দিচ্ছি, ফিরআউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদাতু শারঈয়াতে চেয়েছিলেন যে ফিরআউন ঈমান আনুক। আবার ভালো করে বুঝুন, ফির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদাতু শারঈয়াতে আল্লাহ চেয়েছিলেন ফিরআউন ঈমান আনুক, এটা আল্লাহ চান, কিন্তু এটা ঘটতে বাধ্য, না এটা ঘটতেও পারে নাও করতে পারে। কেননা এই যে ফিরআউনের ক্ষেত্রে আল্লাহর চাওয়াটা হচ্ছে ইরাদাতু শারঈয়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা হচ্ছে কাউনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না ফিরআউন মানে তওবা করুক আর আল্লাহ সেটা কবুল করুক। সুতরাং ওটা হচ্ছে আল্লাহর ইরাদাতুল কাউনিয়া, ইরাদাতুল কাউনিয়া। এটা দলিল দেখাচ্ছি,
যেমন হাদিসের ভিতরে এসেছে, সিলসিলাতিল আহাদিস সহিহার ভিতরে এসেছে, হাদিস নাম্বার 1831, খালাকাল্লাহু ইয়াহইয়া বিন জাকারিয়া ফি বাতনি উম্মিহি মুমিনান, আল্লাহ সুবহান ওয়া তাআলা ইয়াহইয়া বিন জাকারিয়াকে মুমিন হিসাবে মায়ের গর্ভে তৈরি করেছিলেন, সুবহানাল্লাহ বিহামদি, ওয়া খালাকা ফিরআউনা ফি বাতনি উম্মিহি কাফিরান, এবং ফিরআউনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মায়ের পেটে কাফের হিসাবে তৈরি করেছিলেন। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে একটি হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়া, যেটি মানে ঘটবেই, এটি আল্লাহর প্রিয় হোক অপ্রিয় হোক, কিন্তু ইরাদাতুল শারঈয়া, আল্লাহ সুবহান ওয়া তাআলা চেয়েছেন যে ফেরাউন ইমান আনুক, কিন্তু ইমান আনতে পারেনি। এখন যেটি আল্লাহর পছন্দ সেটি ঘটবে, এটি হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার মানে পছন্দ নয়, এটা ইরাদাতুল শারঈয়া। যেমন আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, এই চাওয়াটা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা পছন্দ করেন। এটি ঘটতেও পারে নাও ঘটতে পারে, আমরা সমাজে দেখছি যে আমাদের ইবাদত বন্দেগীতে সবসময় সহজ হয় না। হ্যাঁ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, এবং আল্লাহ তোমাদের কঠিন চান না, কিন্তু বাংলাদেশে দেখেছেন একটা লোকের হাতটা গাছের মতো হয়েছে, ট্রি ম্যান, আপনারা মিডিয়াতে দেখেছেন। এখন চিন্তা করুন, আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা কারোর জন্য হার্ডশিপ চান না, কিন্তু লোকটার জন্য হার্ডশিপ হয়ে গেছে, তার মানে এটি ঘটতেও পারে নাও ঘটতে পারে, এটি আল্লাহর ইচ্ছা, ইরাদাতুল শারঈয়া, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জন্য নিশ্চয়ই ধৈর্য ধরলে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে পুরস্কার দিবেন ইজনিল্লাহি তাআলা। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরাদাতুল কাউনিয়া হচ্ছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন চান, ইন্নামা আমরু ইজা আরাদা, ইরাদা এই যে চান, কি চান, যখনই যিনি চান বলেন হও কুন, এবং ফায়াকুন এটা হয়ে যায়, তার মানে এটা হচ্ছে ইরাদাতুল কাউনিয়া। এখন আসুন রহমান, আর রহমান হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, আর রহিম হচ্ছে ইরাদাতুল শারঈয়া, বুঝতে পেরেছেন? আর রহমান আর আর রহিমের ভিতরে যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে যে আর রহমান হচ্ছে ইরাদাতুল কাউনিয়া, যে সৃষ্টির সমস্ত কিছুকে আল্লাহ সুবহান ওয়া তাআলা রহমানের নামে রহমত দিয়ে ঢেকে রেখেছেন, প্রত্যেকটা জিনিস, বিলিভার ডিসবিলিভার, আল্লাহকে যারা মানে না সেও আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে খাওয়ায়, তাকে জীবন দান করে, তাকে সম্মান দেয়, তাকে রিজিক দেন, তাকে থাকার জায়গা দেন, তার সুস্বাস্থ্য দেন, ইনশা ইত্যাদি ইত্যাদি, এটি বিশ্বাসী অবিশ্বাসী সমস্ত কিছু, এমনকি শয়তানকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দীর্ঘ জীবন দান করেছেন, এবং তার একটি দোয়াও আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেছেন। শয়তানের সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা কথা বলেছেন, সুবহান আল্লাহ বিহামদি, আল্লাহ কত বড় রহমান, যে শয়তান যখন আল্লাহর একটি হুকুমকে মানতে ব্যর্থ হলো, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা এত ক্ষমতাবান, হ্যাঁ মানে উনি হচ্ছেন আল জালিল আল কুয়্যাহ, তিনি হচ্ছেন আল আজিম, আর শয়তান হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা, ইবলিস হচ্ছে একটি সৃষ্টি আল্লাহ সুবহান, আমরা আমাদের কোনো হুকুম যদি কেউ না মানে অবাধ্য করে, আমরা তার সাথে কথাই বলি না, অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা কত বড় রহমান, তিনি শয়তানের সাথে একটি ডায়ালগ করেছেন, এক্সচেঞ্জ অফ ভিউজ, এবং তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি কেন সিজদা করো নাই, তারপরে সেই উত্তরটাও শয়তানের কাছ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা শ্রবণ করেছেন। আর রহমান, সেইভাবে আল্লাহকে যারা মানে এবং মানে না সমস্ত মানুষের জন্যই হচ্ছে আল্লাহ হচ্ছে আর রহমান, আর আর রহমান এই কারণেই আল্লাহ যখন সবকিছুর ঊর্ধ্বে উঠে যান, এই কারণে আর রহমান আলাল আরশিস্তাওয়া, এই কথাটা আল্লাহ বারবার বলেছেন যে আর রহমান আলাল আরশিস্তাওয়া, সুতরাং রহমান অধিষ্ঠিত হয়েছেন, এবং এই রহমানের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া তাআলা কাফের মুশরিকদেরকেও তিনি অ্যাড্রেস করেন, এই কারণে আর রহমান হচ্ছে আল ইরাদাতুল কাউনিয়া। কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুমিনদের প্রতি অনুগ্রহ করবেন, তাদেরকে ফেভার করবেন আখেরাতে এবং দুনিয়াতেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী এবং মুমিন পুরুষকে নুহিয়ান্না হায়াতান তৈয়বা, আপনারা কোরআনে পড়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা আনুগত্য করবে, তার রাসূলকে যারা মানবে, তাদেরকে এই দুনিয়ার জীবনেও হায়াতুন তৈয়বা, একটি সুন্দর জীবন তাকে দিবে, আর মানে তাকে আখেরাতেও তাকে আল্লাহ রহম করবে। তার মানে এই যে রহম, এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ঘটতেও পারে নাও ঘটতে পারে। এই কারণে রহিম হচ্ছে ইরাদাতুল শারঈয়ার সাথে রিলেটেড, কিন্তু এর ব্যতিক্রমও আছে, কিন্তু মূল সম্পর্ক হচ্ছে এই। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে আমরা আলোচনা করব যে এই যে রহমান, এটি হচ্ছে ইন দ্য টার্মস অফ যে ইন্টেন্সিটি, সিফাত মুবালাগা, সিফাত মুবালাগা আধিক্য বোধ, এটি ফাইলান ফাইল থেকে মোর ইন্টেন্স। আর ফাইলান মানে হচ্ছে এই যে রহমান, এটাকে ব্যাখ্যা করা যায় ইউনিভার্সালিটি মানে সার্বজনীন, আর রহিম হচ্ছে পার্টিকুলারিটি, পার্টিকুলারিটি তার মানে মার্সি অফ ইউনিভার্সালিটি, মার্সি অফ পার্টিকুলারিটি, সার্বজনীন দয়া, আরেকটি হচ্ছে বিশেষ দয়া, এটাও একটি অনুবাদ হতে পারে, আর ধারাবাহিক চলমান দয়া, নিরবিচ্ছিন্ন দয়া, এটি হচ্ছে আর রহিম ইস্তিমরার এটি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে ভাষায় অনুবাদ করাটা আসলে কঠিন, এই ধরনের শব্দ বাংলা ভাষায় নাই, কিন্তু যারা আর রহমান বুঝতে খালি বুঝেন অসীম আর অথবা অতি দয়ালু, এটি ঠিক নয়। অতি দয়ালু এখানে বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে যে এই যে দয়া রহিম ইস্তিমরার, বারবার আসছে দয়া, এই দয়া কন্টিনিউটি রয়েছে, নিরবিচ্ছিন্ন রয়েছে, দয়া আর শেষ নাই, দয়া হচ্ছে 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 হচ্ছে, রহিম আল্লাহ সুবহানাহু তাআলা পাঠাচ্ছেন পাঠাচ্ছেন, মাঝে মাঝে মুমিনদের কাছে পাঠাচ্ছেন, কিন্তু মানুষের প্রতিও তিনি রহিম হয়ে আছেন। আর রহমান হচ্ছেন তিনি ইমতিলা হয়েছেন, পরিপূর্ণ হয়ে গেছেন এবং রহমাতে পরিপূর্ণ হয়েছেন, আল্লাহর জাতের সাথে একটি সম্পর্কিত, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারহুম, যিনি রহম প্রাপ্ত হবেন, রহিম সেটির সাথে সংশ্লিষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মুমিনদের প্রতি রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের জন্য রহমাতাল্লিল আলামিন, যে এই যে রহমা, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতাল্লিল আলামিন বলে পাঠিয়েছেন, রহমান, এবং তিনি ইন্নি রাসূলিল্লাহি জামিআন, তিনি সবার জন্য রাসূল এইভাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাউফুর রাহিম, ওয়া কানা বিল মুমিনিনা রাউফুর রাহিম, ওবি রাহমা রাউফুর রাহিম, তিনি মুমিনদের প্রতি বিশেষভাবে রহিম। এখন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রহমান রহিম এটি ব্যবহার করেছেন, কিন্তু তিনি যখন এই ক্রনোলজিকে পরিবর্তন করে দিলেন, যে সুরা ফাতিহার 2 নম্বর আয়াতে যখন রহমান রহিম চলে আসলো, তখন এর অর্থ কি দাঁড়ালো, এর অর্থ তখন পরিবর্তন হয়ে গেল, সেটি হচ্ছে রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটুকু বলার সাথে সাথে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়া ইন্নামা ওয়াসাফা নাফসার রহমানুর রহিম বাদা কাউলা রাব্বুল আলামিন লিয়াকুনু বাবুন কারনাল তারগিব বাদা তারহিব। তিনি ভয় দেখালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে তিনি ভয় দেখালেন, ভয় দেখানোর পরে তিনি আশার বাণী শোনাচ্ছেন, মানে তিনি বলছেন যে আমি কিন্তু তোমাদের সবার রব, তোমরা সবাই আমার রুবুবিয়াতে বিশ্বাস করবে, সেই প্রশংসা আল্লাহ নিজেই করছেন। এই কারণে তিনি রাব্বুল আলামিন করার পর তিনি সতর্ক করে দিচ্ছেন, তারগিব দিচ্ছেন, আর সতর্ক করার পর আল্লাহ আশার বাণী শোনাচ্ছেন, এই কারণে তিনি ভয় দেখাচ্ছেন রাব্বুল আলামিন বলে, তারপরে সাথে সাথে তিনি
আর তার বান্দাকে কোরআনুল করিমের মাধ্যমে আবার বলে দিচ্ছেন যে আমি কিন্তু আর রহমান আর রাহিম। তারপরে তিনি উৎসাহ দিচ্ছেন, তারহিব করছেন, কামা কালা তাআলা, যেমন আল্লাহ বলছেন। এর অর্থ হচ্ছে যে প্রথম বাসমালার রহমানুর রাহিমের একটা অর্থ, আর ফাতিহার দ্বিতীয় আয়াতে তৃতীয় আয়াতের রহমানুর রাহিমের অর্থ হচ্ছে ভিন্ন। এই অর্থ হচ্ছে ভয় এবং তারগিব রাব্বুল আলামিন আয়াতের পরিপ্রেক্ষিতে। যেমন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি দুইটি আয়াত এখানে এনে ব্যাখ্যা করে দিচ্ছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রাহিম, যে হে নবী তিনি বলে দাও যে আমি আমি কিন্তু আমার বান্দাকে বলে দাও আমি কিন্তু গাফুরুর রাহিম। তারপরের আয়াতে আল্লাহ বলছেন সূরা হাজর, ওয়া আন্না আযাবি হুয়া আযাবুল আলিম, আমি কিন্তু শক্ত আযাব দান করি। তার মানে একটিতে আল্লাহ বলছেন যে গাফুরুর রাহিম, আরেকটিকে বলছেন আযাবুল আলিম। এইভাবে আল্লাহ বলছেন ইন্না রব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, তিনি দ্রুত শাস্তিদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেন। সাথে সাথে একই আয়াতে তিনি বলছেন ওয়া ইন্নাহু লাগাফুরুর রাহিম, তিনি তিনি তোমাদের ক্ষমা করেন। তার মানে শাদিদুল ইকাব, সারিউল ইকাব, আল্লাহ শাস্তি দিচ্ছেন, আজাবুন আলিম, সেই একই আয়াতে অথবা সাথে সাথে অন্য আয়াতে আল্লাহ গাফুরুর রাহিম, লাগাফুরুর রাহিম তিনি বলছেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলার পর তিনি আর রহমান আর রাহিম আবার রিপিট করেছেন। এদিক থেকে ইবনে কাসির একটি হাদিস পেশ করেছেন দলিল হিসাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ ইয়ালামুল মুমিনা মা ইনদাল্লাহি মিনাল আকুবা মা তামা ফি জান্নাতি আহাদান, যদি মুমিনরা আল্লাহর শাস্তির সম্পর্কে ভালোভাবে জানতো তাহলে কেউই জান্নাতের আশা করত না। কোন মুমিন আল্লাহর শাস্তি সম্পর্কে যদি ধারণা করত তাহলে জানতো তাহলে কেউই জান্নাতের আশা করত না, কোন মুমিন মুসলমান, সবাই আশা ছেড়ে দিত। ওয়ালাউ ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিন রাহমাতি, যদি সমস্ত কাফেররা জানতো যে আল্লাহর কাছে কত রহমত রয়েছে, মা কানাতির রহমাতি, তাহলে রহমত থেকে ওই কাফেররা নিরাশ হতো না। এই কথাটাই ইবনে কাসির বলেছেন। এখন আসুন যে এই যে মানে রহমান, এই যে রাহিম, এটির ভিতরে সম্পর্ক কি? ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন রহমান তিনি যার কাছে চাইলে তিনি দিয়ে দেন। রহমান হচ্ছে কে? রহমান হচ্ছে তিনি যার কাছে চাওয়া হয় সে সেটা দান করে, আর রহিম হচ্ছে তিনি যার কাছে না চাইলে তিনি রাগ হন। বুঝতে পেরেছেন? রাগ হন, এটি হচ্ছে ইবনুল মুবারকের কথা। ক্বালা ইবনু মুবারক রাহিমাহুল্লাহ তাআলা আর রহমান ইজা সুইলা আতা ওয়ার রহিম ইজা লাম ইউসআল গাদিব, রহমান হচ্ছে তিনি, লিখে রাখুন, রহমান এবং রহিমের ভিতরে পার্থক্য কি? রহমান হচ্ছে তিনি যার কাছে চাওয়া হয় সেটা তিনি দিয়ে দেন, সেটা যেই চাক। সুবহানাল্লাহ, কাফের মুশরিক দেখেন সবাই তো চাচ্ছে এবং পাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই এই হচ্ছে রহমান, রহমান শুধু দিয়েই যান। আর রহিম হচ্ছে কি? রহিম হচ্ছে তিনি যার কাছে যদি চাওয়ান না চায় তাহলে সে রাগ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। এই কারণেই ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা দিচ্ছেন আর রহমান ইজা সুইলা আত, এটা হাদিস না, এটি হচ্ছে একজন স্কলারের কথা যেটা ইবনে কাসির মানে এখানে তুলে ধরেছেন। আর রহমান ইজা সুইলা আতা আর রাহিম ইজা লাম ইউসআল গাদিব, যে কেউ যদি, রহিম হচ্ছে তিনি যার কাছে চান কেউ যদি না চায় তাহলে সে রাগ করে। ওহাজা কামা জাআত আল হাদিস আল্লাযী রুইয়া তিরমিজি ওয়া ইবনে মাজা মিন হাদিস আবি সালেহ ফারিসি, একটি হাদিস বর্ণনা করছেন ইবনে কাসির এই ক্ষেত্রে, যেটি হাদিসটা সহি, সেটি হচ্ছে
قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب علي যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহকে ডাকে না আল্লাহ তার উপরে রাগ করেন আল্লাহর কাছে চাইতে হবে আমরা তো চাইতে জানি না দ্যাটস দি আমাদের সবচেয়ে বড় সমস্যা হাযাল হাদিস সাহাহুল আলবানি শরাহ আকীদাতু তাহাবি এখানে আলবানি এই হাদিসটাকে সহি বলেছেন মান লাম ইয়াসআল আল্লাহি ইয়াগদাব আলাই যে আল্লাহর কাছে যদি কেউ না চায় তাহলে আল্লাহ তার উপরে রাগ করেন তার মানে আল্লাহর কাছে চাওয়া এই যে আল্লাহর কাছে না চাইলে যে আল্লাহ রাগ করেন এটা কেন করেন কেন তিনি মুমিনদেরকে ভালোবাসেন সুবহানাল্লাহ তিনি ভালোবাসেন যারা তার উপর ঈমান এনেছে যারা তার কথা অনুযায়ী চলছে সুবহানাল্লাহ আর আমরা কি দেখতে পাই যে আমরা যদি মানুষের কাছে চাই তাহলে মানুষ রাগ করে আর আল্লাহর কাছে যদি আমরা না চাই তাহলে আল্লাহ রাগ করে সুবহানাল্লাহ এই জন্য একজন কবি একজন কবি তার নাম হচ্ছে মানে খুজি যাকে ফারিসি বলা হয় এই যে কবি সে একটা কবিতা লিখেছে ইমাম তিরমিজি তার তার কিতাবের ভিতরে এই কবিতা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ কবিতাটা হচ্ছে এই আল্লাহু ইয়াগদাবু ইন তাকরাতা সুআলাহু আল্লাহ হচ্ছেন তিনি তুমি যদি আল্লাহর নিকট না চাও তাহলে তিনি হন রাগ ওয়া বনি আদম হিনা ইউসআলু ইয়াগদাব আর বনি আদমের কাছে চাইলে সে করে রাগ সুবহানাল্লাহ আল্লাহু ইয়াগদাবু ইন তারাকতা সুআলাহু আল্লাহ রাগ করেন যখন তুমি তার কাছে না চাও আর বনি আদমের কাছে কিছু চাইলে সে তোমার উপর রাগ করে তাহলে মানুষের সাথে আল্লাহর কি মানে সমস্যা আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পেলাম যে রহমান এবং রহিম দুটোই হচ্ছে করুণা দয়া একই এই করুণা আর দয়ার ভিতরে কোনো পার্থক্য নেই এটা এমনি ভাষার মারপেজ কিন্তু একটি হচ্ছে দয়ায় পরিপূর্ণ তৈতম্বুর রহমান দয়ায় পরিপূর্ণ তৈতম্বুর আর একটি হচ্ছে নিরবিচ্ছিন্ন চলমান দয়া অসীম দয়া যেটা চলছে রহমান হচ্ছে রহিমের থেকেও বেশি মোবালক বেশি মানে দয়া এটার আরেকটি কারণ হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী যখন কোনো শব্দে হরফ বেশি হয়ে যায় রহিম লিখতে রাহিম এটি যদি আপনি লিখেন তাহলে দেখা যাচ্ছে যে রা হা ইয়া মিম আর রহমান লিখতে গেলে রা হা মিম তার উপরে আরেকটি আলিফ রয়েছে রহমান তার মানে চারটি সুতরাং হরফ যেখানে বেশি সেটার অর্থ সেটার ইন্টেন্সিটি হায়ার লেভেল অফ ইন্টেন্সিটি তার থেকেও বেশি এটাও আরবি গ্রামার অনুযায়ী আমরা জানি সুতরাং এই রহমান এই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জাতের সাথে সংশ্লিষ্ট করে রেখেছেন এই কারণে তিনি এই নামের সমকক্ষকে আর কাউকে করার নাই এটি আদি থেকেই জানা যাচ্ছিল এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ইবাদতের হকদার হচ্ছে আর রহমান ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি ইলাহাতান ইয়াবুদুন সূরা যুখরুফ আয়াত নম্বর 45 আপনারা আপনাদেরকে এটা আগেও বলেছি এখন এই যে রহমান এই যে রহিম এই রহমান রহিম এটিকে আমরা কিভাবে দেখব আমরা যখন সামনের ক্লাসগুলোতে প্রত্যেকটি নাম নিয়ে আলোচনা করব তখন আমরা বিস্তারিত শিখব ইনশাআল্লাহ তাআলা যে রহমান এর নামের সাথে আমরা কিভাবে সংশ্লিষ্টতা রাখতে পারি এবং রহমান রহিমের নামের সাথে আমরা কিভাবে সংশ্লিষ্ট রাখতে পারি তাহলে আমরা যেটা জানি যে রহমান এই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ নিজেই বলেন যে আমি হচ্ছি রহমান ক্বালা তাআলা আনা আর রহমান
তার মানে আল্লাহ নিজেই বলেন, এটা হাদিসে কুদসি, হাদিসটা সহি, সাহাউল আলবানি সহি আদাবুল মুফরাদ, আদাবুল মুফরাদে হাদিস নাম্বার 53। আনা রহমান, আমি হচ্ছে রহমান, খালাকতুর রহিম, আমি জরায়ু সৃষ্টি করেছি, জরায়ু, জরায়ু হচ্ছে রহম, আর রহম জরায়ু মানে ইউটেরাস, এটাকে আরবি ভাষায় বলা হয় রেহেম, এই রেহেম থেকে রহমানের উৎপত্তি, মানে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আনা রহমান খালাকতুর রহম ওয়া শাকাক্তু লাহা আসমাআন মিন আসমি উসাম্মি ফামান ওয়াসালাহা ওয়াসিলাতিহি ওয়ামান কাতাআহা কাতাআতিহি, যে আমি, আমার নাম রহমান, আর আমি জরায়ু রহিম সৃষ্টি করেছি, আমি এর জন্য একটি নাম গঠন করেছি। সুবহানাল্লাহ, যে ব্যক্তি রহিমের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে, আমি তার সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখব, আর যে ব্যক্তি রহিমের সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তার মানে যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক, তাদের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, তাহলে আল্লাহ যে রহমান, তিনি যে রহম করেন, সেখান থেকে আমরা বঞ্চিত হব। আর আমরা যদি আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তা বলতে এখানে রেহেম, জরায়ুর সাথে, রক্তের সাথে সম্পর্কিত, তাদের, তার মানে বোঝা যাচ্ছে যে এই যে রেহেম, এর এর থেকেই হয়তো রহমান শব্দটুর সাথে কিছুটা কিছুটা মিল রয়েছে, আমরা এটা এখান থেকে বুঝতে পারছি। আর ইসমু ফাইল মুবালাগা, এটি হচ্ছে ইসমু ফাইল, এটা ইসমু মুশতাক, কিন্তু হলে যেমন রহিম হচ্ছে ইসমু মুশতাক, মানে ডেরিভেটিভ নেম, এর জন্য লাগবে হচ্ছে মারহম। এখন এই যে মানে মানে এই রহমান, এর এই এই রহমান, এটিকে এমন ভাবে অনেক স্কলার ব্যাখ্যা করেছেন যে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে এই নামগুলোকে তিনি বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতীতে রহমান নামে একজন পরিচিত হতো, তার নাম হচ্ছে মুসাইলামা আল কাজ্জাব, তিনি বলতেন যে, তিনি বলতেন যে আর রহমানুল ইয়ামামা, যে যে মিথ্যা নবী দাবি করেছিল এবং সে বলতো যে সে রহমানুল ইয়ামামা, এবং তাকে পরে মুসলমানরা তাদের তাকে মানে তার তাকে বিতাড়িত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যুদ্ধের মাধ্যমে তাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাইলামা কাজ্জাব, কাজ্জাব হিসাবে তার নামকে অধিষ্ঠিত করেছে, সেটিও তাফসীরের ভিতরে এসেছে। কিন্তু যেটি আমরা মানে শিখব, সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নাম, যেমন আস-সামি' আল বাসির, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য তিনি করেছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসিরান, যেখানে মানুষের সাথে সামিআন বাসিরান নামটুকু হচ্ছে সংশ্লিষ্ট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে রহমান এবং এই নামটুকুকে অন্য কোনো কিছুর সাথে তিনি সংশ্লিষ্ট রাখেন নাই, এটি হচ্ছে আমাদের কথা। এখন এই না রাখার জন্য আমরা কখনোই যে রহমান এই নাম এবং আরো কিছু নাম রয়েছে, সেই নামগুলোকে আমরা আব যোগ করা ছাড়া কাউকে শুধু রহমান নামে ডাকতে পারবো না, আমরা কাউকেই রহমান নামে ডাকতে পারবো না, কারোর নাম শুধু রহমান, মিস্টার রহমান ডাকা যাবে না, গুনাহ হবে। তাসমিয়াতুন বি ইসমি মান আসমাউল্লাহি তাবারাক ওয়া তাআলা, যে যে নামগুলো আল্লাহর জন্য খাস, মানে তার জাতের সাথে সংশ্লিষ্ট, তার সিফাতু জাত থেকে পৃথক করা যায় না, আল্লাতি আখতাসা বিহা নাফসাহি সুবহানাহু কাআন্না ইয়াস يسمي الخلق أو الخالق، যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম রেখেছেন আল খালিক, মানে উনি ক্রিয়েটর, আর রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা, আর রব,
তিনি হচ্ছেন দ্য লর্ড আর রহমান, নাহুয়াহা মিম্মা আখতাসা বিহা আল্লাহু আজ্জা ও জাল্লা। এই নামগুলি হচ্ছে আল্লাহর জন্য স্পেসিফিক, আর রহমান, আর রব, আর রাজ্জাক, আল খালিক। এই নামে অন্য কাউকে ডাকা যাবে না। আও বি ইসমি লা ইয়াসদিকু সাফাহু লিগাইরিল্লাহি আজ্জা ও জাল্লা মিসলু। আরো কিছু নাম রয়েছে যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একমাত্র সার্টিফাইড, সেটি হচ্ছে মালিকুল মুলক, যে সমস্ত বাদশার বাদশা, শাহেন শাহের শাহ, আল কাহ্হার নাহুয়া নাযালিক ওয়া হাযা নাহুয়া মিন আসমাউল্লাহ তাআলা ইউহাররিমা তুসাম্মি বিহি ইয়াজিবু তুগাইরিহি। স্কলাররা বলছেন কারো নাম যদি রহমান রাখা হয়, শুধু রহমান, এর সাথে বাংলা নাম সবুজ রহমান, এই ধরনের নাম যদি আপনারা যারা শুনছেন যদি কারোর থাকে, নাম পরিবর্তন করতে হবে, কেননা এটা হারাম। কোন মানুষকে রহমান বলে ডাকা হারাম, ডাকা যাবে না। নাম থাকলে পরিবর্তন করার জন্য স্কলাররা বলেছেন ইউহাররামা তুসাম্মি বিহি রহমান আল খালিক আর রাজ্জাক আর রব আর রহমান ইয়াজিবু ইউজিবু আলাইনা তাগাইয়ুরুহু, আমাদের প্রতি ওয়াজিব হচ্ছে এটাকে পরিবর্তন করে দেওয়া। কাল আজ্জা ওয়া জাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল সূরা মারইয়াম আয়াত নাম্বার 65, হাল তাআলামু লাহু সামিয়া, তুমি কি আমার নামের সমকক্ষ কাউকে পেলে? আল্লাহর নামের সমকক্ষ যে সকল নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মানে প্রস্তুত করেছেন সেগুলোকে আর কেউই ব্যবহার করতে পারবে না। সুতরাং আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা এই যে আল্লাহর যে নাম, এই নামগুলোর ভিতরে কতগুলো নাম হচ্ছে ইসমুন আজিম, আল্লাহর জন্য সর্বশ্রেষ্ঠ নাম, নামগুলোর ভিতরে রয়েছে আল্লাহর সব নামই সর্বশ্রেষ্ঠ, কিন্তু হাদিসের ভিতরে কতিপয় নাম এসেছে ইসমুন আজিমুন, এটি হচ্ছে মহান। আগামী ক্লাসে সবাইকে ইসম, আমাদের বাংলাদেশে বলে ইসমে আজম, আমাদের বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে আরবি বাংলা উর্দু সমস্ত কিছু মিশিয়ে একটি খিচুড়ি তৈরি করা হয়েছে, সেই খিচুড়িতে কি যে বলতেছি সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। এটার নাম হচ্ছে ইসম আজিম, ইসমুন আজিমুন, আল্লাহর মহান নাম। এই নামগুলো আমরা শিখবো যে আল্লাহর কোন নামগুলো মহান, আগামী ক্লাসে এইটা শেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম অনুগ্রহে আর রহমান আর রাহিমের বরকতে আমাদের সবার প্রতি, আজকে যারা লেকচার শুনেছেন তাদের প্রতি রহম করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، أقول قولي هذا واستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.